নমস্কার, খবরের ময়নাতদন্ত নিয়ে আজ চলে এসেছি আপনাদের সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করবার জন্য। আজকে যে বড় ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কিন্তু আমাদের জাতীয় স্তরের একটি সংবাদকে ঘিরে রয়েছে। সেই সংবাদটি আমাদের একটা অতীত দিনের ইতিহাস কিন্তু মনে করিয়ে দেয়। অর্থাৎ সংসদ ভবনে এক সময় যে এক অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং তারপর আজ নতুন সংসদ ভবনেও কিন্তু একটা ছোটখাটো সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল, অর্থাৎ নিরাপত্তায় গাফিলতি। এই বিষয়টিকে নিয়ে আজকে কিন্তু রাজ্য শুধু নয়, দেশ জুড়ে কিন্তু একটা তোলপাড় পরিস্থিতি রয়েছে। কারণ আমরা জানতে পেরেছি দুইজন ব্যক্তি তারা অতিথি হিসেবে সংসদ ভবনে কিন্তু ঢুকেছিলেন এবং সেখানে গিয়ে তারা যে কাণ্ড ঘটিয়েছে সেই কাণ্ড ঘটানোর ফলে বেশ কিছুক্ষণ হুলস্থুল পড়ে যায় সংসদ ভবনে এবং পরবর্তী সময় আজকের মতো সংসদ ভবন কিন্তু মন্তুবি করে দেওয়া হয় এবং এই ঘটনা নিয়ে দেশ জুড়ে একটা আলোড়ন পড়ে গিয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকার পশ্চিমবঙ্গ বিধানসভার তিনি ঘোষণা করেছেন যে এবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিকে আরও জোরদার করা হবে বিধানসভার ক্ষেত্রে, যাতে সংসদ ভবনে যে ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে বিধানসভাতে না হয়। অর্থাৎ 2024 সালের নির্বাচন যখন আর কয়েক মাস বাকি রয়েছে, হয়তো দেখা যাবে 7 দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে, ঠিক তার আগে একটা অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখতে পেলাম সংসদে ঘটে গিয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন সংসদ যে রয়েছে সেই সংসদ ভবন একটা ভারতের একটা ঐতিহ্যের বিষয়, এই নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত উদ্বেগের। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু সবাই ধিক্কার জানাচ্ছে এবং পাশাপাশি সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং হয়তো এ নিয়ে একটা তদন্ত কমিটি গঠিত হবে এবং সেখানে পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে জানা যাবে কি ঘটনা ঘটেছিল বা তাদের উদ্দেশ্য কি ছিল। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বাঞ্ছনীয় নয় এবং আগামী দিনে যাতে না হয় সেই জন্য কিন্তু একটা উদ্যোগ নিতে হবে বর্তমান যারা শাসক দল রয়েছে সেই শাসক দলকে বা শাসক যারা রয়েছে শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে নিতে হবে, কারণ এটা একটা বাজে নজির হয়ে থাকলো। একই সঙ্গে যদি আমরা রাজ্য রাজনীতিতে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে ভোটের দামামা কিন্তু বাঁচতে আর বেশি যেমন দেরি নেই তেমনই কিন্তু বিভিন্ন দল তারা কিন্তু উঠে পড়ে লেগেছে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য। এবং তাদের একটা বড় আমরা যদি বলি যে হাতিয়ার বা অস্ত্র সেটা কিন্তু হয়ে উঠেছে যে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার নিয়ে একটা বিরোধীদের একটা তীব্র ক্ষোভ বিক্ষোভ ছিলই এবং সেটা এবার কিন্তু আন্দোলনে সংগঠিত হতে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে জলপাইগুড়িতেও স্মার্ট মিটার বসানোর যে প্রক্রিয়া শুরু হতে চলেছে তার বিরুদ্ধে রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু প্রতিবাদে মুখর হতে শুরু করেছেন, তারা জনমত এ বিষয়ে তৈরি করতে শুরু করেছেন। এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা আগামী দিনে আগামী বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু এই বিষয়ে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের হয়তো দেখতে পাবো। আর তার মধ্যে যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু আমরা ইতিমধ্যে বিশেষত উত্তরবঙ্গবাসী অনুভব করতে শুরু করেছি তা হচ্ছে শীতের ঠান্ডা আবহাওয়া। আমরা 3-4 দিন ধরে দেখছিলাম যে তীব্র ঠান্ডা পড়বার একটা পরিবেশ তৈরি হচ্ছে, ঘন কুয়াশা তৈরি হচ্ছে আর তার সঙ্গে আজকে কিন্তু দমকা হাওয়াও দেখা যাচ্ছে বেশ কয়েকটি জায়গাতে। শিমেল হাওয়া যত বইতে শুরু করেছে এবং আজ রাত যত বাড়তে থাকবে হয়তো দেখা যাবে ঠান্ডার দাপট আরও বেশি পরিমাণে হতে থাকবে। সুতরাং একটা শীতের আমেজ বড়দিনের আগে কিন্তু আমরা অনুভব করতে শুরু করেছি। এখন আমরা উৎসবের মেজাজে আমরা আগামী যে শীত সেই শীতে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় খাদ্য উৎসব হবে বা শুরুও হয়ে গেছে অনেক জায়গাতে, সেই সঙ্গে বড়দিনের কেক কাটা সেই যে আনন্দ উৎসব সেই উৎসবে কিন্তু মেতে উঠব। অনেকেই কিন্তু ভ্রমণের জন্য চলে যাচ্ছেন বিভিন্ন যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে, কারণ সেখানে বরফ পড়ছে বেশ কয়েকটি জায়গাতে। এবং খুশির খবর যেটা উত্তর সিকিম, যেখানে আমরা জানি কয়েক মাস আগে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে একাধিক ব্রিজ
কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তী সময় মিলিটারি খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে তারা ব্রিজ তৈরি করে দিয়েছে এবং পর্যটন মানচিত্রে কিন্তু উত্তর সিকিম আবারও কিন্তু জায়গা করে নিচ্ছে, কারণ সিকিম সরকার তারা উৎসাহিত করছে পর্যটকদের। এই সব খবর কিন্তু আপনারা জানতে এবং দেখতে আপনারা দেখতে থাকুন খবরের ময়নাতদন্ত। নমস্কার।